Today we'll discuss about ISDN or Integrated Services Digital Network, which is inside our last unit of syllabus. So, আমরা এখানে ISDN এর ক্ষেত্রে দেখব ISDN ইউজ করার আগে আমরা কি ইউজ করতাম, that is the old telephone service or traditional PSTN. And here we can see from customer premises to central office. এটা আমাদের customer premises এবং এটা central office. আমরা ইউজ করতাম local loop. From CO to local exchange, here patient is here, they go from customer premises to central office. I'm at a local loop use kottam ei jayga ta ke amra bolte jaichi from central office theke. From central office or to local exchange to the backbone of the network, ei jayga ta te amra analog telephone call er jonno je network ta use kortam seta ke use kortam. তো এই জন্য এটার নাম হচ্ছে যে PSTN অর প্লেন টেলিফোন সার্ভিস নেটওয়ার্ক। উইথ দ্য অ্যাডভেন্ট অফ পার্সোনাল কম্পিউটার্স ডিজিটাল ডেটা ট্রান্সমিশন ওয়াজ নিডেড। আমরা জানি যে অ্যানালগ দিয়ে আমাদের বেশি দিন কাজ চলবে না, সেই জন্য ডিজিটাল ডেটা ট্রান্সমিশন দরকার হলো। And for that, for voice call everything remains same, kintu ei voice call er je network ta amra use kortam je telephone network ta use kortam shekhan diye jokhon amra when we want to send data through that same line, then we need a modem. Amader ekta modem dorkar holo. আমরা দেখতে পাচ্ছি ভয়েস কলের জন্য কোনো কিছু ডাইরেক্টলি আমরা অন্য নতুন টেকনোলজির দরকার নেই, ডাইরেক্টলি উই ক্যান সেন্ড ডেটা অর ভয়েস, বাট ওয়েন উই আর ইউজিং পিসি উই নিড আ মোডেম উইচ উইল কনভার্ট দ্য অ্যানালগ সিগন্যাল ইন টু ইটস করসপন্ডিং ডিজিটাল সিগন্যাল। অ্যালাউ ডিজিটাল এক্সচেঞ্জ ওভার এক্সিস্টিং অ্যানালগ PSTN নেটওয়ার্ক অন মোডেম ইজ রিকোয়ার্ড। That is the job of the modem. Digital signals are modulated to analog signals. Amader computer theke digital signal beroto ebong finally it is modulated into analog signal and transmitted over the PSTN network. And at the other end, the reverse will be done. At the other end, analog signals are demodulated back to the original digital signals. এইভাবেই আমরা ইউজ করে আসতাম এতদিন। এতে কি প্রবলেম হলো? Analog signals have many disadvantage if you compare it with the digital signals. What are those disadvantages? First of all, over the long distance analog signals cannot maintain high quality. Joto beshi distance jabe analog signals toto beshi disturbance ba noise face korbe. Next, analog signal carry less information per second than digital signal. The digital signal, one digital signal may contain more data then a analog signal.
Third হচ্ছে অ্যানালগ সিগন্যালস আর নট স্লো ফ্লেক্সিবল অ্যাজ ডিজিটাল সিগন্যালস ইন টার্মস অফ ডেটা রেট সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট ফর দিস রিজন ISDN কেম টু রেস্কিউ ISDN ইজ এ সেট অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন স্ট্যান্ডার্ড ডিজাইন্ড ইন 1980s অ্যান্ড ইম্প্রুভড ইন 1990s এই ISDNটা এসেছিল 80s-এ এবং 90s-এ সেটাকে আরও বেশি ডেভেলপ করা হয়েছিল সো ISDN ইজ বেসিক্যালি ইউজড টু সেন্ড দ্য ডিজিটাল সিগন্যাল থ্রু আওয়ার অ্যানালগ PSTN নেটওয়ার্ক ইট ইজ দ্য ডিজিটাল নেটওয়ার্ক টু ট্রান্সমিট কী কী পাঠাতে পারতাম ভয়েস ইমেজ ভিডিও টেক্সট সব কিছুই আমরা পাঠাতে পারতাম ডিজিটাল নেটওয়ার্ক হিসেবেই কাজ করতো বাট স্টিল উই ক্যান ইউজ দ্য এক্সিস্টিং সার্কিট সুইচ টেলিফোন নেটওয়ার্ক তো ISDN পরে আরও অনেক টেকনোলজি এসছে সেগুলোর কথায় আমরা পরে আসব ফার্স্ট আমরা দেখি ISDN যে টেকনোলজিতে ইউজ হতো ইটস হুকিং আপ ইউর টেলিফোন ফ্যাক্স মেশিন অ্যান্ড কম্পিউটার্স এখানে আমরা তিনটে এক্সাম্পল নিয়েছি টেলিফোন ফ্যাক্স মেশিন অ্যান্ড কম্পিউটার্স মাঝে আমরা একটা ডিভাইস দেখছি দ্যাট ইজ দ্য টার্মিনাল অ্যাডাপ্টার উইচ ইজ অলসো নোন অ্যাজ TA ISDN ইউজড ফর স্মল অফিস অর হোম অফিস যেটাকে আমরা শর্টে বলতাম SOHO সোহো নেক্সট ডিফারেন্ট টাইপস অফ ডিভাইসেস সাচ অ্যাজ অ্যান অ্যানালগ ফোন ফ্যাক্স মেশিন এভরিথিং ইজ অর এ কম্পিউটার আর কানেক্টেড an ISDN terminal adapter যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর TA which converts different types of data into ISDN format ISDN যে ফরম্যাটটা বোঝে সেই ফরম্যাটে কনভার্ট করতো সো দ্যাট দে ক্যান শেয়ার দ্য সেম ডিজিটাল PSDN নেটওয়ার্ক ISDN এর স্পেশাল ফরম্যাট ছিল সেই ফরম্যাটে চেঞ্জ করতো ISDN এর ফরম্যাটটা PSDN নেটওয়ার্কের জন্য PSTN নেটওয়ার্কের জন্য কাজ করে সো কম্পাটেবল ইট ইজ কম্পাটেবল উইথ ডিজিটাল PSTN নেটওয়ার্ক সো ইট ইজ দ্য জব অফ দ্য টার্মিনাল অ্যাডাপ্টার টু কনভার্ট ইট ইন সাচ আ সিগন্যাল দু ধরনের ISDN আমরা দেখতে পাই One is the basic rate interface or BRI, another is PRI or primary rate interface. Basically, this basic rate interface is used for home use and primary for the corporate use. Now we will go to the details of these two types of ISDN. BRI use two bearer channels and one 16 kbps data channel two bearer channel and one 16 kbps data channel which is terminally যদি আমরা এটাকে টার্মিনোলজি দিয়ে যদি আমরা এটাকে এক্সপ্লেন করি এইভাবে লেখা হতো 2B+D two bearer one data That is the notation. Bearer channel by its name bears traffic from point to point. Mainly data transmission erai korto. It uses circuit switch network for data transmission because it is using PSTN. Each bearer channel can carry data at the rate of 64 kbps. each of these bearer channel duto bearer channel chilo data channel might be confusing because data or d channel does not carry real data tahole data channel ki carry korto instead it carries information about data and signaling information tar mane ki amra ekta example dekhbo take a phone call as an example
তো এখানে ডেটা চ্যানেল কি ক্যারি করতো, লাইক সেশন ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন। একটা ফোন কল হলে ফার্স্ট একটা রিং হয়, রিং হওয়ার পর যখন ফোনটাকে তোলা হয় তখন থেকে একটা সেশন স্টার্ট হয়, অ্যান্ড ওয়েন এভার উই ড্রপ আওয়ার রিসিভার দেন দ্যাট সেশন এন্ডস। সো দিস সেশন ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন সিগনালস উইল বি ক্যারিড বাই দিস ডেটা চ্যানেল, দেন কলার আইডি যাকে আমরা কল করছি তার আইডি, অ্যান্ড সাচ টাইপ অফ ইনফরমেশন ইজ ক্যারিড বাই ডেটা চ্যানেল। নেক্সট, বিআরআই ইজ দ্য কমন অপশন ফর হোম ইউজার, অ্যাজ উই সেড আর্লিয়ার দিস ইজ অ্যান এক্সাম্পল অফ বিআরআই সেট আপ অ্যাট স্মল অফিস অ্যান্ড হোম অফিস দ্যাট ইজ সোহো। আমরা এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, তিন ধরনের ডেটা এখানে টার্ম কনভার্টেড হচ্ছে, একটা ফোনের ডেটা, একটা ফ্যাক্সের ডেটা, একটা কম্পিউটারের ডেটা, অ্যান্ড দেন কানেক্টেড টু ISDN থ্রু নেটওয়ার্ক টার্মিনেশন ওয়ান। এইটাকে আমরা দেখছি নেটওয়ার্ক টার্মিনেশন ওয়ান অর NT1। NT1 controls the electrical and physical termination of ISDN at user premises. এখানে আমরা দেখতে পাচ্ছি user premises এ এটাকে ISDN ফরম্যাটে কনভার্ট করতো। Again, if we go back, NT1 controls the electrical and physical termination before it actually goes to the ISDN portion, right? Now, this NT1 and terminal adapter, এখানে যদিও এটাকে দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে দেখানো হয়েছে, বাট ইট ইজ নট নেসেসারি দ্যাট দিস টু ডিভাইসেস আর সেপারেট ডিভাইসেস, it may come into a single box. Now, PRI is commonly used by business and organization, that means corporate. This type of ISDN uses 23 bearer channels and 64 kbps data channel, so it can be represented as 23b+d. এখানে একটা নতুন চেঞ্জ দেখছি, নেটওয়ার্ক টার্মিনেশন 2 আসছে ইন NT2, এক্সট্রা ডিভাইস এখানে এলো, উইচ ইজ আ মাল্টিপ্লেক্সার অফ ডিফারেন্ট ডেটা। বিভিন্ন সোর্স থেকে যখন ডেটা আসছে সেখানে মাল্টিপ্লেক্স করা হচ্ছে থ্রু দিস নেটওয়ার্ক টার্মিনেশন 2। দেন NT1 as earlier ISDN এর সঙ্গে ওটাকে কানেক্ট করছি। So in last 10 years ISDN has been replaced by many broadband internet access connections like cable modem or DSL, যেগুলো কথা আমরা আরো পরে দেখবো। এগুলো লেস এক্সপেন্সিভ বাট ফাস্টার দেন ISDN, স্টিল ISDN হ্যাজ ইটস প্লেস অ্যাজ ব্যাক আপ টু দ্য ডেডিকেটেড লাইন, দ্যাট মিন্স ISDN যদি না থাকতো তাহলে আমাদের ডেডিকেটেড লাইন রাখতে হতো, দ্যাট মিন্স লিজ লাইন টাইপের কিছু। অর আরেকটা অল্টারনেটিভ হচ্ছে যেখানে ব্রডব্যান্ড সার্ভিস এখনো পৌঁছায়নি, স্টিল ISDN is used or can be used. So that's all for today's lecture.